কংগ্রেস হচ্ছে উৎশৃঙ্খল পার্টি আর সিপিএম হচ্ছে দেউলিয়া ও সন্ত্রাসের পার্টি। দুই দলই রাজ্যকে দীর্ঘ সময় ত্রিপুরায় শাসন করেছে, তাদের নেতৃত্বের কারণেই ত্রিপুরা আজও পিছিয়ে আছে। সোমবার বিশালগড়ে বিজেপির জেলা কার্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করে এভাবেই বিরোধী দলকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে সোমবার বিশালগড় রঘুনাথপুর স্থিত বিজেপির জেলা কার্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, টিআইডিসির চেয়ারম্যান টিঙ্কু রায়, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, জেলা ও মণ্ডল সভাপতি সহ অন্যান্যরা। উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিরোধী দলকে আঘাত নিলেন। সিপিএম কে কটাক্ষ করে মানিক সাহা বলেন, সিপিএম হচ্ছে দেউলিয়া ও সন্ত্রাসের পার্টি। সিপিএম এর শাসনে বিশালগড়ের তৎকালীন বিধায়ক খুন হয়েছিল প্রকাশ্য দিবালোকে। 25 বছরের বাম শাসনে শুধুমাত্র সিপাহীজলায় খুন হয়েছেন 69 জন। দক্ষিণ জেলা, ঘুমতি জেলা এবং সিপাহীজলা জেলায় খুন, ধর্ষণ, নারী নির্যাতন ইত্যাদি এক প্রকার লেগেই থাকতো। অস্ত্রের দলটা নিয়ে আমি দেখতাম, আমি বিশালগড় হসপিটালে আমি কাজ করে গেছি, এখানে আমি জানি তৎকালীন সময় বাড়িতে ফিরতে পারবো কিনা সবসময় আমরা সন্দেহ থাকতো। উদয়পুর থেকে যখন বাড়িতে কোনো সময় যদি আসতেও তো ভাবতাম আজকে ঠিকভাবে বাড়িতে পৌঁছবো কিনা। রাস্তা রাস্তায় গণ্ডগোল, আপনাদের এইখানের মধ্যে এমএলএ খুন হয়েছে, সবাই জানেন আপনারা ওনাদের সময়, ওনাদের সময়ে কত খুনে 69 জন শুধু দক্ষিণ জেলাতে আমি সেদিন গিয়েছিলাম, একটা ডিস্ট আমাকে ধরিয়ে দিয়েছে 69 জন ওনাদের আমলে খুন হয়েছে। বিভিন্ন জেলায় জেলায় খালি বিভিন্ন বিধানসভা এলাকায় এলাকায় খালি খুন খুন আর সন্ত্রাস, অগ্নিসংযোগ, ধর্ষণ আর কি না। তো এই পার্টি হচ্ছে যার নাম কমিউনিস্ট পার্টি, মার্কসবাদী কমিউনিস্ট পার্টি। আর একটা পার্টি আমরা সবাই জানি যার নাম উচ্ছৃঙ্খল পার্টি, একটা ইনডিসিপ্লিনের পার্টি, তার নাম হচ্ছে কংগ্রেস পার্টি। আমি মাঝে মাঝে আমার দুঃখ হয় এখনো এখানে বিশালগড়ের মধ্যে অনেকে উঁকি ঝুঁকি দেওয়ার চেষ্টা করে, কেন আমার এই বিশেষ করে যুবক সম্প্রদায়ের কেন ওদের পিছনে। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, কংগ্রেস হচ্ছে উচ্ছৃঙ্খল পার্টি। নাম না করে সুদীপ রায় বর্মণ ও আশীষ কুমার সাহাকে কটাক্ষ করে মানিক সাহা বলেন, যখন দেখেছেন মানুষ তাদের পাশে নেই তখন সুযোগ বুঝে বিজেপিতে ঢুকে পড়েন। এসেই শুরু করলো দলের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একের পর এক মন্তব্য, এমনকি বিধানসভায় দাঁড়িয়েও বিজেপির বিরুদ্ধে মন্তব্য করতে থাকে। বিজেপির বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে এবং দলের নেতা নেত্রীদের বিরুদ্ধে মন্তব্য করে শেষ পর্যন্ত কোণঠাসা হয়ে দল ছাড়তে বাধ্য হয়েছেন। আমরা দেখেছি যে এই কংগ্রেস থেকে এসে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছেন, যখন দেখল যে মানুষদের পিছনে নেই সুযোগ বুঝে সাথে সাথে ভারতীয় জনতা পার্টিতে ঢুকে গেল, এসেই আরম্ভ করলো আমাদের এই পার্টি এগেনস্টে, আমাদের মুখ্যমন্ত্রীর এগেনস্টে, বিধানসভার মধ্যে আমাদের এগেনস্টে, এস ইফ তারা বিরোধী দলের নেতা সেইভাবে কাজ করতে লাগলো। আস্তে আস্তে করতে 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 কোণঠাসা হয়ে শেষ পর্যন্ত ভারতীয় জনতা পার্টিকে উঠে যেতে হবে। আরেকজন তো আমি লাইফ সার্জারি আমি নিজে করেছি, লাইফ সার্জারি অপারেশন করার সময় কিন্তু লাইফ মুন্ডন আমি আমার জীবনে দেখিনি, যে আপনার কালীঘাটে গিয়ে একজন মুন্ডন করছে আর লাইফ মুন্ডন দেখাচ্ছে, এরকম ধরনের লোক তো আমরা দেখেছি। এই ধরনের লোককে এরা হচ্ছে পার্টি করে। এখন আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা যারা সত্যের পথে চলতে চাই, আমরা মানুষের জন্য কাজ করতে চাই, আমাদের সর্ববৃহৎ যে ব্যক্তি উনি হচ্ছে নরেন্দ্র ভাই মোদী, ওনাকে সামনে রেখে আমরা তো রাজ্যের বিধানসভা নির্বাচন আর মাত্র কয়েক মাস বাকি। নির্বাচনের আগে বিজেপির সিপাহীজলা জেলা কার্যালয়ের উদ্বোধন হওয়ায় খুশি দলের কর্মী সমর্থকরা। একই দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে কাকরাবন বাজারের 3-তল বিশিষ্ট ভারতীয় জনতা পার্টির নবনির্মিত ভবনের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, জেলা বিজেপির সভাপতি অভিষেক দেবরায়, কাকরাবন মণ্ডল সভাপতি বিশ্বজিৎ সরকার সহ অন্যান্যরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে দেখলে তো বুঝতে পারি এইরকম একজন নেতা আমাদের মধ্যে আছে। ভারতীয় জনতা পার্টি এত ছোটখাটো পার্টি না, আমাদের প্রায় 17 কোটি আমাদের মেম্বারশিপ মেম্বার আছে আমাদের পার্টি। তো এত বড় পার্টির আমরা সমস্ত এখানে যারা আমাদের পার্টির যারা কার্যকর্তারা আছেন আমরা প্রাউড ফিল করি যে ভারতীয় জনতা পার্টির সাধারণ মানুষ এটাকে ভালোভাবে নেবে, ভালোভাবে নেবে আপনারা বলুন। এরা যেভাবে বলে যে কালকে নাকি এত বড় একটা আমাদের সম্মেলন হয়ে গেল, এতগুলো লোক এলো, বললো নাকি এখানে নাকি কোনো জনসভাই হয়নি, ক্লব নাকি হয়েছে। আমি ওনাদের উদ্দেশ্যে এখানে আমাদের মাননীয় সভাপতি বলেছেন যা যা বলার, আমি শুধু একটা কথাই বলবো যে আগামী দিন 2023 আমাদের নির্বাচন, এবং আমি নিশ্চিত যে আগামী দিন
কাকরাবনে মণ্ডল কার্যালয় পেয়ে খুশি বিজেপি স্থানীয় নেতাকর্মীরা। বিশেষ করে বিধানসভা নির্বাচনের আগে দলীয় কার্যালয় পেয়ে দলের কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।